বাজারে ঝাঁজ বেড়েছে আদা রসুনের। প্রতি কেজি আদার দাম ঠেকেছে 250 টাকায়। 50 টাকা বেড়ে রসুন বিক্রি হচ্ছে 170 টাকায়। মাছের দামও বেশি। শীতকালীন সবজিতে বাজার ভরা থাকলেও দাম কমেনি। আরো জানাচ্ছেন সাইদুল ইসলাম। বেড়েই চলেছে আদা রসুনের দাম। প্রতি কেজি আদা বিক্রি হচ্ছে 250 টাকায়, আর রসুনের দাম বেড়ে দাঁড়িয়েছে 170 টাকায়। গত সপ্তাহের তুলনায় ডিমের দাম ডজনে বেড়েছে 15 টাকা। আদা বাড়ছে পার কেজিতে বাড়ছে 150 টাকা, আর রসুন বাড়ছে 50 টাকা পার কেজিতে, আর ডিম বাড়ছে পার ডজনে বাড়ছে 15 টাকা। অন্যান্য বছর শীতে দেশি মাছের যোগান বেশি থাকে, দামও কম থাকে, কিন্তু এবার উল্টো। সব ধরনের মাছের দাম কেজিতে 50 থেকে 100 টাকা বাড়তি। অতিরিক্ত শীতের কারণে দাম বাড়তি বলে জানান বিক্রেতারাম। রুই মাছ আগে বেচতাম 350 ব্যস্ত হয়, কাতল মাছ আগে বেচতাম 400-450 টাকা বেচা লাগে, কেজিতে 50 টাকা বাড়ছে। ভাবদা বেচতাম আগে 300, এখন বেচা লাগে 400, কারণ 365 কিনা পরে। ইলিশ মাছ আগে কিনতাম 1000 টাকা কেজি, আজকে কিনছে 1050, 1150-1200 বেশি। বাজারে পর্যাপ্ত শীতের সবজি আছে, কিন্তু দাম কমেনি বরং বেড়েছে। সিম কিনছি আমরা 100-120 টাকা ফাল্লা, ওই সিম বর্তমানে 160 টাকা পাল্লা। শীতের কারণে লাউ মনে করেন কি কুড়ি কিনছি আমরা 700, এখন লাউর কিনা পড়ে 1400-1500 টাকা কুড়ি, তার মানে একটা লাউ 70-75 টাকা ফিস পাইকারি, তাহলে একটা লাউ কত কয়টা বিক্রি করা লাগে। গরুর মাংস 700 আর খাসির মাংস 1000 টাকায় বিক্রি হচ্ছে। ককমুরগির দাম কেজিতে 25 টাকা বেড়ে 340 টাকা হয়েছে। ব্রয়লার মোটামুটি আগের মতোই আছে, এক সপ্তাহ আগে যা ছিল এখনও তাই আছে, 2-4 টাকা বাড়তি হয়, এটা তো দাম বাড়তি কমতে হয় না, হয়তো 2-3 টাকা উঠে নামে, আর পাকিস্তানিটা 1 কেজি 25 টাকা। পণ্যের দাম বাড়ায় মাথায় হাত সাধারণ ক্রেতাদের। তারা বলছেন বাজেট মেলাতে হিমশিম অবস্থা। জিনিসপত্রের যে দাম ঊর্ধ্বগতি সবগুলা, যেমন মাছ, যেমন আজকে বাজারে মাছ নাই, কিছু নাই, এই সব জিনিস মিলে আসলে সব জিনিসের ঊর্ধ্বগতি, সব কিছুরই তো দাম বাড়ছে। আপনারা জানেন না যে মানে কোনটার দাম কমছে? শীতকালীন শাকসবজি তো বাজার প্রচুর, সেই সব আর একটু দাম কম হলে ভালো হতো। কারওয়ান বাজার দেখলাম একদম, এখানে অনেক দাম, এই বাজার সীমাহীন দাম। আমাদের বাজেট কারোরই ঠিক থাকে না, সব সময় দেখা যায় 10-15% করে ইনক্রিজ করতেছে পার উইকে। নিত্যপণ্যর দামের লাগাম টানতে বাজার মনিটরিং চান ক্রেতারাম। সাইদুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা।